লেটার বক্স আমার আপনজন। বাবা যখন কাজের জন্য দেশের বাইরে চলে গেল, তখনই বুঝে গেলাম ও আমাদের কত আপন। মা প্রতিদিন অপেক্ষা করত লেটার বক্সের দিকে তাকিয়ে, শুধুমাত্র বাবার একটা চিঠির জন্য। যৌবনের প্রথম রংটা পেয়েছিলাম এই লেটার বক্সেই। একটা সুখবর দিবে বলে কতই না তালবাহানা করলো লেটার বক্সটা। তবে খুশির এই সংবাদগুলো যে এত কষ্ট করে দূর থেকে বয়ে আমাদের ঘরের দুয়ারে নিয়ে আসত, সে আমাদের রহিম চাচা। সুখে দুঃখে সব সময় পাশে ছিল, পরিবারের থেকে কোনো অংশে কম ছিল না মানুষটা, কিন্তু মুখ ফুটে কোনোদিন কিছু বলা হয়নি। রহিম চাচা, চিঠিটা তোমার জন্য। চাচা, আজীবন পাশে থেকো, ঠিক যেভাবে এতদিন ছিলে। কষ্ট করেছো অনেক, আমরা কিছুই করতে পারিনি, তোমার জন্য সামান্য উপহার, ইতি রাহাত।